দেখুন, আমরা এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম, উপরে থ্রি লাইনে ক্লিক করে দিলাম, এখান থেকে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দিলাম। ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসার পরে দেখতে পাচ্ছেন টুলস নামে একটি অপশন, এই অপশনের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন পোস্ট ম্যানেজমেন্ট। এই পোস্ট ম্যানেজমেন্ট অপশনের কাজ কি, আমরা কিভাবে এটাকে ইউজ করব, সেটাই কিন্তু এই ভিডিওতে আমরা শিখতে পারব। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতে আপনাদেরকে একটি বোনাস টিপস দেই। আপনারা অনেকেই জানেন আমি সেল প্ল্যাটফর্মে কাজ করে থাকি, আর ওইখানে কাজ করে কিন্তু আমার মান্থলি 1,09,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম করে থাকি। আপনারাও যদি কাজ করতে চান, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন। সর্বপ্রথম ইউটিউবে আসবেন, আমাদের চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পরে একটি অপশন পেয়ে যাবেন প্লে লিস্ট নামে, এই প্লে লিস্ট অপশনে ক্লিক করবেন। এরপর পেয়ে যাবেন সেলফ অ্যাপ রিভিউ, এই প্রথমে যে প্লে লিস্টটি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে যাবেন, আমার সাথে যোগাযোগ করবেন, সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়েল, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে, আমরা এখন চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে হতে পারে অথবা ফেসবুক পেজে কিন্তু হতে পারে, আপনারা যেই কোনো জায়গায় এই পোস্ট ম্যানেজমেন্ট অপশনটাকে পেয়ে যাবেন। আর যদি আপনারা না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি পেয়ে থাকেন তাহলেও অবশ্যই জানিয়ে দেবেন। তো এখান থেকে আমরা কি করব, থ্রি লাইনে ক্লিক করে দিব। তো এখান থেকে থ্রি লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা শুধু ড্যাশবোর্ড, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন টুলস নামে একটি অপশন, এর পাশে দেখতে পাচ্ছেন পোস্ট ম্যানেজমেন্ট। আমরা এখান থেকে পোস্ট ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন শিডিউল নামে একটি অপশন, আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে যদি শিডিউল পোস্ট করে থাকি এখানে কিন্তু সেই শিডিউল পোস্টগুলো এখানে থাকবে, আর আমরা কিন্তু এখান থেকে চাইলে সেইগুলোকে এডিট করতে পারবো বা সময় মতো আপলোড করতে পারবো, অর্থাৎ যেই কোনো টাইম সেট করতে পারবো বা যে কোনো লেখা কিন্তু এখান থেকে এডিট করে চেঞ্জ করে নিতে পারবো। এটা হচ্ছে শিডিউলের কাজ। তো এটা আমরা অনেকেই কিন্তু ইউজ করতে পারবো বা ইউজ করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে দ্বিতীয় নাম্বারে পাবলিশ নামে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজে যেই ভিডিওগুলো আমি পাবলিশ করেছি এইখানে কিন্তু সবগুলো শো করতেছে। আমরা যদি এখান থেকে নিচের দিকে যাই আমরা কিন্তু সবগুলো ভিডিও এখানে পেয়ে যাব। এটা ভিডিও হতে পারে, শর্ট ভিডিও হতে পারে, পোস্ট হতে পারে, অর্থাৎ আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে যেই পোস্টগুলো করেছেন সবগুলো এখান থেকে শো করবে। আর আপনারা কিন্তু চাইলে এখান থেকে এক ক্লিকে সবগুলো ডিলিটও করতে পারেন বা আপনারা যে কোনোটাকে সিলেক্ট করে ডিলিট করতে পারেন। আর এর জন্য দেখেন আমরা যদি এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দেই তাহলে দেখেন এখানে কিন্তু মাত্র 13টা সিলেক্ট হয়েছে। তো এখানে দেখেন আমরা যদি আবারও নিচে যাই, নিচে যাওয়ার পরে আমরা আবারও উপরে চলে আসি এবং সিলেক্ট অলে আমরা আবারও ক্লিক করে দেই তাহলে দেখেন 25টা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি যত নিচে যাবেন আপনার ততটা কিন্তু সিলেক্ট হবে। এরপর আপনি যদি ডিলিট করতে চান বা আপনি এডিট করতে চান এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন মুভ টু, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। অর্থাৎ ডিলেটের যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা ডিলেট করতে পারবেন। আর এটা যদি আপনি সিলেক্ট করে এখান থেকে ডিলেট করেন আপনি কিন্তু চাইলে আবার 30 দিনের ভিতরে আপনি আপনার এই পোস্টগুলোকে রিকভার করে নিতে পারেন। তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসলাম। এরপর দেখতে পাচ্ছেন গ্রুপ পোস্ট নামে একটি অপশন 3 নম্বরে, আমরা এখানে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ দিয়ে অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন গ্রুপে যেই পোস্টগুলো করেছেন আপনারা কিন্তু এখানে সেগুলোকে দেখতে পারবেন। আপনারা চাইলে কিন্তু আবার এখান থেকে সেম প্রসেসে ডিলিট করে দিতে পারেন, আবার পরবর্তীতে 30 দিনের ভিতরে যদি আপনারা চান ফিরিয়ে আনবেন তাহলে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। তো এই ছিল মূলত পোস্ট ম্যানেজমেন্ট এই অপশনটির কাজ, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন।